আসলে আমি তাদের সাথে তাল মিলিয়ে বলবো যে নোয়াখালীকে বিভাগ হিসেবে দেখতে চাই, কারণ এটা কি আসলে চলচ্চিত্রের রাস্তাটা তো অনেক দুর্গম আমি বলব। এই যে মাঝে মাঝে গসিপ, মাঝে মাঝে গুজব, এগুলো নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে নানা রকম মুখরোচক খবর তৈরি হয়, তখন মানুষ হিসেবে বুকের কেমন? তুমি অনেস্ট ভাই, আসলে আমরা তো দিন শেষে সবাই মানুষ, সত্যিকার অর্থে যখন অনেক হয় কি, আপনি যেটা বলছিলেন যে ফিল্মের ক্ষেত্রে হোক বা যেটা হয়তো চলচ্চিত্র বেশি, সেটা দেশে হোক দেশের বাইরে, বা যারা প্লেয়ার আছেন বা যারা পলিটিশিয়ান আছেন, এই সেক্টরগুলো না এতটাই সেন্সিটিভ, যখন আমাদের বাংলাদেশে খেলা হয় বা যেটাই হোক, একটু হয়তো পারফরমেন্স একটু যদি মানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী না হয়, আমরা কিন্তু প্রচুর গবেষণা করি, এতটাই জাজমেন্টাল হয়ে যাই, মনে হয় যে বলটা এরকম করলে ভালো হতো বা এরকম হলো কেন, আল্লাহ ক্যাচটা তো এই জিনিসগুলো হয়। আমরা তো ফিল্ডে ছিলাম না, আমরা জানি না যে কী ফেস করেছে তারা, হয়তো বা এটা আমি আসলে অডিয়েন্সকেও দোষ দিব না, তারা অনেক বেশি, আমরা তো বাঙালিরা অনেক বেশি আবেগপ্রবণ, হয়তো তারা তাদের আবেগ থেকে বলে বা আমরা হয়তো ফিল করি। সেম চলচ্চিত্রের ক্ষেত্রেও আসলে কিছুটা ফ্যান্টাসি কাজ করে অনেক ব্যাপারে, তেমনি পলিটিশিয়ানদের ক্ষেত্রেও এই সেক্টরগুলো নিয়ে আসলে আমার মনে হয় বেশি কথা হয় বা বেশি গসিপিং হয়, তো খারাপ লাগে কিছু সময়, কারণ মন খারাপ হয় যে হয়তো বা এরকম করছে বা ওই জায়গাটাতে আমরা কতটা কষ্ট করেছি, শুটিং করেছি, রোদে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি, বালুর মধ্যে থেকে আসলে কাজ করেছি, সেই কষ্টটা কিন্তু কেউ দেখছে না, কিন্তু খুব সহজেই আসলে জাজ করে ফেলে যে এরকম হয়েছে, বিচার করে ফেলে। আমার কথা আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু একটু গঠনমূলক সমালোচনা হলে হয় কি, শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে যারা মন্তব্য করে, বা আলটিমেটলি যেসব অনেকেই আছে সেটা শুধু মানে আমাদের দেশে না সবখানেই হয়, হয়তো আমাদের দেশে হয়তো বা কিছুটা বেশি, কিন্তু এই জিনিসগুলো হয় কি, যারা ও ধরনের মন্তব্য করেন বা সমালোচনা করেন, তাদের ভাষা বা তাদের কথা বা তাদের ওয়ে অফ রাইটিং, তাদের ওয়ে অফ সেইং, ইটস টু ব্যাড আমার কাছে মনে হয়। আমি যেটা একদম স্ট্রিক্টলি বলতে চাই, আমরা যদি বলি যে না আমরা পাত্তা দিই না, দেখি না, ভালো করছে করুক, আসলে কিন্তু এটা কিন্তু আমরা তাদেরকেই কিন্তু ইন্সপায়ার করছি, দিন শেষে তারা লিখছে যাচ্ছে, তারা হয়তো বা অনেক বেশি ডেসপারেট থাকে আমার মনে হয়, কারণ একটা মানুষ যখন একটু অন্যভাবে অন্য ভাষায় লিখে বা কথা বলে, তাদের কিন্তু পরিবারের সেই ব্যাপারটাই কিন্তু সামনে চলে আসে, তাদের শিক্ষাটা বা তাদের ব্যবহার, তাদের মূল্যবোধ ভাইয়া ওরকম, কিন্তু তারা কিন্তু তাদের সাথে সাথে তাদের পুরো গোটা পরিবারটাকেই ওরকম সামনে নিয়ে আসছে। এটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা যদি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, আপনারা সমালোচনা করুন যদি কোনো কিছু ভালো না লাগে, কিন্তু একটু ভালোভাবে বললে হয় কি, তখন আপনাদের কথাটাও শুনতে আমাদের ভালো লাগবে। আপনি বুবলি, আপনাকে তো সে চিনছে হলো চলচ্চিত্রের পর্দা, সে তো সমালোচনা করলে ওই অংশে করবে, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে সে যখন ঘাটাঘাটি করছে, তো সেটাকে তার নৈতিক মানে কোন মানদণ্ড আপনি মনে করেন? এটা হয় কি ভাইয়া, চলচ্চিত্রের মানুষদের নিয়ে তাদের প্রফেশনাল লাইফের বাইরে পার্সোনাল লাইফ নিয়ে একটা কিউরিয়াসিটি থাকে, এটাকে আমি দোষ দেবো না, এটা থাকবেই, এটা সবসময় ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই আমার সিনেমা নিয়ে আসলে আলোচনা থাকে, ফোকাস থাকুক আমার প্রফেশনাল লাইফটা। আর ব্যক্তিগত জীবন আপনি যেটা বললেন যে তারা ভাবছে, হ্যাঁ তারা ভাবছে, কিন্তু তারা কিন্তু ভাই টোটাল স্টোরিটা জানে না, হ্যাঁ তারা একটা জায়গায় যদি যখন বিচারক যখন রায় দেন কোনো ক্রাইম নিয়ে, সেটা কিন্তু তারা দুই পক্ষ শুনেন, হ্যাঁ আমি একদম সিম্পল একটা জাস্ট কথার জন্য বলছি, যখন একজন জাজ বিচার করেন তখন কিন্তু তিনি সময় নেন ইনভেস্টিগেশনে যান, তারপর হচ্ছে তিনি দুই পক্ষের কথাই শুনেন, অনেক ব্যাপার স্যাপার আসার পরে একটা রায় হয়। আর আমাদের দেশের অনেকেই আছে যে একদম ইনস্ট্যান্ট মনে হয় জাজ করাটাই বা একটা রায় দিয়ে দেওয়াটাই মনে হয় খুব ইজি, তো আমার মনে হয় যে যাদেরকে যাদের ব্যক্তিগত লাইফ নিয়েই কেউ কথা বলছেন বা যেটাই হোক, একদম টোটাল যে জেনে কথা বলেন অথবা না জানলে আমার মনে হয় যে চুপ থাকা বেটার, সেটা সময়ের সাথে সাথে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার গুরুত্ব আপনি হ্যান্ডেল করেন, সোশ্যাল মিডিয়ায় পাঠকদের কমেন্টস কি পড়া হয়? মাঝে মাঝে, আসলে সোশ্যাল মিডিয়াটা খুব একটা হ্যান্ডেল করা হতো না, কিন্তু এখন আমাদের সময়ের সাথে তাল মেলাতে হবে, সো আমার পেজ ইনফ্যাক্ট অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলো ফ্যান করে, বাট আমিও মাঝে মাঝে দেখি, কারণ দেখতে হয় আমার দর্শকরা কী ভাবছে সেটা আমি জানতে চাই, তো সবসময় যে আসলে নেগেটিভ পজিটিভ সব সেক্টরেই থাকে, কিন্তু পজিটিভটা আমি বেশি ফোকাস করি, কেন ভালো লাগে, কারণ এত পাগলামি টাইপের কিছু মাঝে মাঝে কথা শুনি বা আমার অ্যাডমিনরা বলে যে আপু এরকম এরকম লিখছে বা
হচ্ছে আমি রিসেন্ট যদি কিছু কথা বলি সেটা হচ্ছে আমার রিভেঞ্জ সিনেমাতে যদি মানে আমার সেখানে তো পুলিশ অফিসার রোলটা করছি আমি তো ওখানে কিছু পোস্ট গিয়েছে সোশ্যাল মিডিয়াতে আমার ইউনিফর্ম সহ তো অনেকেই মানে আমার অ্যাডমিনরা বলছিলেন আমাকে যে আপু খুব এত ভালো লাগছিল আমি বললাম যে হ্যাঁ তোমরা আমাকে বলবে সেটা যেটাই হোক আর কারণ আমি ভালোর তো শেষ নেই ভাইয়া তো আমি জানতে চাই আসলে কতটা কীভাবে তারা আমাকে যাচ্ছে তো সেখানে অনেকেই ভাবছিল যে লিখছিলেন আমাকে আমি শুনছিলাম যে ওরা যখন পড়ছিল যে আমি আপু আমরা তো এরকম পুলিশ অফিসে দেখলে আমরা আসামি হতে চাই বা আমরা জেলেই থাকতে চাই তো নেগেটিভটা আসলে ভাই ফোকাস করি না আমি কখনো আমার মনে হয় যে পজিটিভিটি নিয়ে থাকা ভালো আমি পজিটিভ মানুষ দিন শেষে আমরা চাই যে আসলে ইতিবাচক থাকতে আপনি তো নোয়াখালীর সোনাই মরিচ মেয়ে যখন আপনার সোশ্যাল হ্যান্ডেলে কেউ কমেন্ট করে যে নোয়াখালীকে বিভাগ হিসেবে দেখতে চাই তখন কেমন লাগে কি মনে হয় তখন তখন আমার খুব ভালো লাগে ইনফ্যাক্ট আমিই বলছি যে আসলে আমি তাদের সাথে তাল মিলিয়ে বলবো যে নোয়াখালীকে বিভাগ হিসেবে দেখতে চাই কারণ আমার এটা কিন্তু খুব কমন একটা কথা আমাদের নোয়াখালী এটা জেলাটা আসলে সবাই কারণ হয় কি ভাইয়া একটা কথা আছে যে নোয়াখালীর মানুষ চাঁদে গেলেও পাওয়া যাবে তো এতটাই তারা সফল আমি এটা পজিটিভ হইতেই বলবো আর আমি আই ফিল প্রাউড যে আই ফ্রম নোয়াখালী আমার যদিও জন্ম বেড়ে ওঠা সব ঢাকাতেই কিন্তু নোয়াখালীর মেয়ে যখন আমাকে বলা হয় খুব ভালো লাগে কারণ নোয়াখালীর মেয়েরা অনেক লক্ষ্মী হয় আমি যতদূর জানি তো সেই দিক থেকে আসলে আমার মনে হয় যে ওই কমেন্টটা অনেকে মজা করেই বলে আমিও বলছি মজা করে কিন্তু জানি না আমরা উই নেভার নো কখন কী হয় সেটা বুবলি যখন আপনি সংবাদ পাঠিকা ছিলেন তখন তো বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খেয়েছেন ফুড কোর্টে গিয়ে খেয়েছেন এখন তো সেটা সম্ভব হয় না এই কষ্টটা কীভাবে আপনাকে নাড়া দেয় এটা আসলে ভাই কষ্ট এটা আমার আমি বলবো না যে খুব যে একটা হইচই ওরকম কিছু না মানে চেনে কিছু মানুষ হলো চেনে আসে কাছে আসে কথা বলতে চায় কিন্তু ওই আগের সে ফিলটা আসলে মিস করেছে ঠিক আছে মানে আগে তো যে কোনো সময় যে কোনো জায়গায় বসে একদম নর্মালি আমাদের সব সময় যে খুব একটা ইয়ে নিয়ে থাকতে হবে তা কিন্তু না আমরা খুব সাধারণ আমি আমার কথাই বলবো কারণ আমি অন্যদেরটা আসলে আমার জাজ করাটা ঠিক হবে না কিন্তু ব্যক্তি হিসেবে আমি খুব সিম্পল খুবই সাধারণ আমার কাছে মনে হয় যে যতটা সিম্পল থাকা যে আমার তত ভালো লাগে তো সেখান থেকে আমার মনে হয় যে এখন কিছুটা চেঞ্জ এসেছে আসার পর একটু মানুষের ভালোবাসা যেহেতু বেড়েছে তো আমার এটা খারাপ লাগে না ভালোই লাগে কারণ যতদিন মানুষ কাছে আসতে চাইবে কথা বলতে চাইবে ততদিন মনে হয় যে আসল মানুষের মনে আছে তো বুবলি মানুষের হৃদয়ে কোন চরিত্র নিয়ে বেঁচে থাকতে চায় আমি আসলে ভাইয়া সবসময় আমি যেটা বলছিলাম আমার ফিল্মের গল্পে আমি যেরকম চিন্তা করি যে বাস্তববাদী কিছু গল্প চ্যালেঞ্জিং কিছু নারীবাদী গল্প আমি প্রেজেন্ট করতে চাই আমার দর্শকদের সামনে ঠিক সে মানে সেরকম করে আমি আসলে বাস্তব জীবনেও থাকতে চাই আমার মনে হয় আমি আল্লাহকে সবসময় বলি যে আল্লাহ পাক আমাকে যেন সেই তৌফিক দান করে যেন আমি মানুষের জন্য কোনো কাজ করতে পারি কারণ সেটার জন্য তো আসলে একটা প্রিপারেশন দরকার হয় সেটি যদি আমি একটি মানুষকেও আমি উপকার করতে পারি তাদের কোনো লাইফে বা কেউ যেন আমাকে ভুল না বোঝে বা সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আসলে ওই উপকারটুকুই নিয়েই আমি যেন বেঁচে থাকতে পারি বুঝলি আপনি এখন যে অবস্থানে আছেন এই অবস্থানে তো অতীতে আরও অনেকেই ছিলেন পার্থক অভিনেত্রী থেকে অনেকে অবসরে গেছেন অনেকে হারিয়ে গেছেন আপনি ঠিক ভবিষ্যতে এগুলো নিয়ে ভাবেন যে একটা সময় আপনার কেউ কেউ হয়তো ডাকবে না ভাবা হয় এরকম কিছু ভাবা হয় হয় যে আসলে যেহেতু যতটা সময় বাড়ছে তখন মনে হয় যেহেতু এখন আমাকে মানুষ এত ভালোবাসছে এত মানে কথা বলছে এত চর্চা করছে আলোচনা কারণ যাদেরকে নিয়ে আলোচনা হয় তাদেরকে কিন্তু সমালোচনা হয় তো তখন মনে হয় যে ইস একটা সময় যদি ওরকম হয় যদি আমি বেঁচে না থাকি বা যদি আমি বেঁচে থাকতো কারণ আমরা তো সবসময় এরকম থাকবো না ভাই এটা তো সম্ভব না আমরা যেহেতু রক্তে মানুষ মাংসে গড়া মানুষ তো তখন মানে আসলে সময়টা কেমন হবে কিন্তু আমার মনে হয় যে ভাই আসলে এই সময়টা উপভোগ করছি আমার মনে হয় যে তখন এই সময়ের ভালোবাসাটা মনে করেই ভালো থাকবো তখনকার সময়ের জন্য কোনো পরিকল্পনা নিয়েছেন যে তখন আপনি কী করবেন যখন এই কাজের ব্যস্ততা থাকবে না তখন কী করবেন তখন আসলে আমি ভাই আমার মনে হয় যে মানুষের জন্যই কাজ করব আমি সেটা যদি আড়ালেও থাকি নিভৃতেও থাকি বা যেটাই হোক হয়তো অনেক মানুষকে জানান দিয়ে আমার করতে হবে তা না আমার মনে হয় মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই সেটা শুধু পর্দার সামনে না পর্দার পেছনেও থাকতে চাই গুজব বলেন আর অপপ্রচার বলেন সে যাই বলেন।